আজ সাংবাদিক সম্মেলনটা কিসের জন্য আপনারা আয়োজন করেছেন? আজকে সাংবাদিক সম্মেলন আমরা করেছি ইন্টার অফিস স্পোর্টস কালচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমি জেনারেল সেক্রেটারি শ্রী রাজীব চ্যাটার্জি, আমার সঙ্গে আছে আমাদের সদস্য কৌশিক কুমার রায়। আপনারা জানবেন কৌশিক কুমার রায় ফুটবলের ত্রিপুরা সন্তোষ ট্রফির কোচ, এবং আমি গানবাজনার সঙ্গে আছি। দীর্ঘ দিন পর 2009 সালে ব্যাডমিন্টন টিম ত্রিপুরার বাইরে গেছিল, আর এই নয়ের পর 2021-এ আমাদের এই সরকার আসার পর এই টেবিল টেনিস টিমটা ত্রিপুরার বাইরে গেল। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে, কারণ ওনার ইচ্ছা ছাড়া এই টিমটা বাইরে যেতে পারতো না। আপনারা জানবেন যে সবসময় আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এবং আমরা লক্ষ্য করেছি এই টিমটা যাওয়ার পর আমাদের বিশ্বাস হয়েছে যে মুখ্যমন্ত্রী যেটা বলে থাকেন সেটা একদমই ঠিক। এই টেবিল টেনিস টিমটা আমাদের বাইরে যাওয়ার পর আমরা জানি 24 থেকে 29 সেপ্টেম্বর দিল্লির তেগরা স্টেডিয়ামে এই টুর্নামেন্টটা হয়। ত্রিপুরার থেকে যারা পার্টিসিপেট করেছিল, যদিও সংখ্যা এবার খুব কম ছিল, আপনারা জানবেন কোভিডের কারণে বিভিন্ন কারণে অনেক কিছু আটকে গেছিল আমাদের, এই টিমটা কিন্তু ভালোই খেলেছে এবং যাদের কাছে পরাজিত হয়েছে তারা এইবারের সিভিল সার্ভিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, এবং গতবারও চ্যাম্পিয়ন টিম, এবং এই দুটো প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার। ডাবলসে আমাদের টিম প্রি কোয়ার্টার ফাইনাল অব্দি গেছিল ত্রিপুরা, তারপর ওদের কাছে হেরে যায়। যাই হোক, আমরা আশা রাখছি আগামী দিনেও আমাদের বিভিন্ন টিম এবং কালচারালের যেসব টিমগুলো আছে সেগুলো ত্রিপুরার বাইরে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকবেন, এবং সবাই খুব খুশি হয়েছি আমরা ইন্টার অফিসের টিম প্লাস কর্মচারী মহল, যে এতদিন পর একটা টিম বাইরে গেল সেটা সবাই খুব একটা আনন্দ। আর এটা হলো আমার এক নম্বর। দু নম্বর হলো আমরা ইন্টার অফিস স্পোর্টস অ্যান্ড কালচার পক্ষ থেকে নভেম্বর মাসে আমরা গান বাজনার অনুষ্ঠান করতে যাচ্ছি সরকারি যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যে, সেটা হলো 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেকবার যেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে তার সঙ্গে আমরা কিছু জিনিস এটার মধ্যে যোগ করেছি এবার, যেমন আছে ফ্লুট ক্লাসিক্যাল, কত্থক ড্যান্স, ভারতনাট্যম, তবলা, রঙ্গোলি, এইসব ব্যাপারগুলি আমরা এবার যোগ করেছি। আমরা বিভিন্ন খেলাধুলা করেছি এর মধ্যে, কবিকের মধ্যেও আমরা করেছি, যেমন টেবিল টেনিস টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চেস, তারপর ক্যারাম, আর্ম রেসলিং, এইসব কম্পিটিশনগুলি আমরা করেছি। আর আগামী এই যে নভেম্বর এবং ডিসেম্বরে আমরা এই অনুষ্ঠানগুলো করব, করে যদি আমরা ক্রিকেট এবং ফুটবলের মাঠ পাই তাহলে আমরা ক্রিকেট ফুটবল ম্যাচটাও করব, করে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। এবং আরেকটা জিনিস বলাই বাহুল্য যে আমাদের এখন যে ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রী আছেন সুশান্ত চৌধুরী মহাশয়, উনিও ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা হয়েছে কিছুদিন আগে। আমরা একটা ন্যাশনাল গেম এখানে করতে চাই ইন্টার অফিস সিভিল সার্ভিসের, উনি এটাতে সহমত পোষণ করেছে, বলেছে হ্যাঁ আপনারা যদি সেটা দিল্লি পারমিশন দেয় তাহলে আমি আপনাদের সঙ্গে আছি। এটা আপনাদেরকে বলা আমার খুব প্রয়োজন বলে মনে হয়েছে, তাই আমি বলেছি। নমস্কার। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারের সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে।
কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711।